হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকেও আমি কোনো রকম ব্লগ করছি না, একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর রান্নাটা হলো, আজকে রান্না করছি মাছের ডিমের বড়া করে তরকারি। তো আমি যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করব, হয়তো কিছু ভুল থাকতেই পারে। তো যদি কোনো ভুল থাকে তো প্লিজ তোমরা সেটা কমেন্টে জানাবে। তো চলো এই ভিডিওটার পর ওই ভিডিওটা আমি জয়েন্ট করে দেবো। তো দেখো মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি এটা খই দিয়ে মাখবো। খইটাকে আগে জলে ভিজিয়ে নিয়েছি। তো মাছের ডিমের মধ্যে কী কী দেব তো সেটা দেখে নাও। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, তারপরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। ভালো করে এইগুলোকে ভালো করে মাছের ডিমের সাথে আগে মাখিয়ে নেব। তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো মাখানো হয়েই গেছে, এবার খইগুলো দিয়ে দেবো। আর তোমরা খইগুলো পারলে আগে ছটকে নিয়ে তারপরে মাছের ডিমের মধ্যেও দিতে পারো। তো আমি এমনি জল থেকে ছেঁকে খইগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে খইটা মাছের ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে মাখিয়ে নিলাম। মানে যে খইগুলো যেগুলো গোটা গোটা আছে ওইগুলোকে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার অপেক্ষা অবধি থাকবো। তারপরে এক এক করে মাছের ডিমগুলো ভেজে নেব। আর হ্যাঁ, তখন গ্যাসটা মানে কমিয়ে ভাজতে হবে, কারণ এগুলো যা ফাটে, বাপরে, একদম কম করে দিয়েছি গ্যাসটা, দেখে বুঝতেই পারছ। দেখো ভেজে নিচ্ছি। তো দেখো প্রায় আমার ভাজা মানে মাছের ডিমগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তরকারিটা করে নেব। তো তরকারিটা করার জন্য আগে থেকে আদা রসুন পেঁয়াজ টমেটো আর আলু কেটে নিয়েছি, আর মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি। তো এবার কড়ার মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করার পর তারপরেই মশলাগুলো দেব। তো ভালো করে ভাজা ভাজা একটু করে নেব। আর মাছের ডিমটা ভেজেছিলাম যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই করছি, এক্সট্রা করে কোনো তেল দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে। তো প্রায় ভাজা হয়েই গেছে, এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো।
দেখো মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো অল্প চিনি। আর হ্যাঁ, তোমরা এর মধ্যে তেজপাতা দিতে পারো, যেহেতু আমাদের কেউ তেজপাতা খায় না, ওই জন্য আমরা রান্নাতে তেজপাতাটা অতটা ব্যবহার করি না। তো দেখো মশলাগুলোকে ভালো করে গুঁড়ো মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। একদম দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে মশলাগুলো, আর প্রায় মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো গরম মশলা সানরাইজের। গরম মশলাটা দিয়েও ভালো করে আরেকবার কষিয়ে নেবো। ভালো করে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে যত যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে ততক্ষণ ডিমগুলো দেবো না। যেই ফুটে উঠে গেল এবার ডিমগুলো দিয়ে দেবো। তোমার দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে আলুগুলো সিদ্ধ করে, সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো দেখো প্রায় আমার হয়েই গেছে, তো দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে গেছে তরকারিটা। তো ভিডিওটা তো দেখলে তো দেখে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। তো আবার চেষ্টা করব, যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি আবার ট্রাই করব অন্যরকম রান্না কিছু করার। তো আজকের ভিডিওটা এই অবধি, তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর টাটা, আই লাভ ইউ অল।